আসসালামু আলাইকুম প্রিয়কুইত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই মে মাসের তেইশ তারিখ যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে একজন রেমিটেন্স যোদ্ধাকে আমরা হারালাম ও ওয়া ইনাহ রাজুন পরোয়ানিয়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আকবর ভাই মৃত্যুবরণ করেছেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাইয়েদ চৌধুরী নামের একজন রেমিটেন্স যোদ্ধা মঙ্গলবার তার মৃত্যু হয় বলেও নিশ্চিত করা হয়েছে আমরা তাহার বিদায়ী আত্মার মাগ ফেরাত কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি এই রেমিডেন্স যোদ্ধাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দান করে প্রতিদিনই বিভিন্ন দেশে বহু প্রবাসীর মৃত্যু হচ্ছে উপার্জনক্ষম একজন ব্যক্তিকে হারালে পরিবারগুলোর কি অবস্থা দাঁড়ায় এটি শুধুমাত্র তারাই জানে আল্লাহর কাছে প্রার্থনা পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য কুয়েতের বর্তমান পরিস্থিতি অফরাদ অফরাধ অফরাদ আর অপরাধের বিরুদ্ধে কুয়েতের সরকার কঠোর অবস্থানে রয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী একজন মিশিরীয় ডাক্তারকে পাঁচ বছরের সাজা দিয়েছে তার বিরুদ্ধে অভিযোগ ফেলোনিস বিশেষজ্ঞ একজন মিশিরীয় ডাক্তার যিনি কুইতি নাগরিকের ছদ্মবেশ ধারণ করেছিলেন কুইতি নাগরিকের পাসপোর্ট ব্যবহার করে কুয়েতে প্রবেশ করার এবং কুইতি নাগরিকের চেহারার সাথে মিল রেখে কসমেটিক সার্জারি করে তার অবয়ব তৈরি করা যে জন্যে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় আদালত সরকারি এবং প্রথাগত নথি জালিয়াতি এবং নাগরিকের পাসপোর্ট এবং নাগরিকের কার্ড চুরির জন্য তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা দিয়েছেন সাম্প্রতিক সময় কুয়েতে বহু ধরনের প্রতারণার ঘটনা বেরিয়ে আসছে তবে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্রতারক চক্র অপরাধী শনাক্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কুয়েতের সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে আলোচনায় কুয়েত এয়ারপোর্টের একটি ঘটনা কুয়েত এয়ারপোর্টে একজন প্রবাসী অন্য প্রবাসীর সাথে ঝগড়ায় লিপ্ত হয় এই ঘটনা এমন পর্যায়ে যায় প্রবাসী পুলিশের কাছ থেকে তার পিস্তল নিয়ে অন্য প্রবাসীকে ফায়ার করতে যায় ঘটনার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে কুয়েত বিমানবন্দরে মারামারি করে জেলে গেলেন একজন মিশরীয় নাগরিক আল জাজিরা এয়ারওয়েজে দেশে যাওয়ার পাককালে বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় এই দুই প্রবাসী কথা কাটাকাটিতে লিপ্ত হয় ঘটনা এমন পরিস্থিতিতে যায় যে একজন মিশরীয় নাগরিককে যিনি পুলিশের পিস্তল হাতিয়ে নিয়ে মিশরীয়কে গুলি করার চেষ্টা করেন পরিস্থিতি কন্ট্রোল করে নিরাপত্তা কর্মীরা এই মিশরীয় প্রবাসীকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেপার করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে যেটি সত্যিই দুঃখজনক ব্যাপার একজন প্রবাসী বা একজন দেশিবাই হয়ে তার স্বদেশী প্রবাসীর ওপর এ ধরনের অবস্থান নিঃসন্দেহে এটি নিন্দনীয় আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকবেন যে কোনো ধরনের মারামারি ঝগড়াঝাটি থেকে বিরত থাকবেন এদিকে কুয়েত জুড়ে গতকাল এর আগের দিন এবং আজ আপনারা লক্ষ্য করেছেন নিরাপত্তা কর্মীদের সারাশি অবস্থান কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী সাধারণ ক্ষমার যে নির্ধারিত সময় এটি সম্পূর্ণ হওয়ার পর অভিযান কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করবে এই অভিযান নিয়ে তারা দিক নির্দেশনা প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী যারা রেসিডেন্সি বা আকামাইন আইন লঙ্ঘন করেছে অবৈধভাবে তাদেরকে সতেরোই জুন দু হাজার মধ্যে কুয়েত থেকে জেল জরিমানা বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই দেশে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং এই সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে বর্তমান যে সাধারণ ক্ষমা চলছে সতেরোই মার্চ থেকে সতেরোই জুন পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চেকিং অভিযান জোরদার করবে এবং ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট রেখে প্রবাসীদেরকে কুয়ে থেকে বহিষ্কার করে দেওয়া হবে আর কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না গত বছর কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেকিং অভিযানে অবৈধ প্রবাসী ধরা পড়েছে চল্লিশ হাজার যাদেরকে নিজ নিজ দেশে ফিঙ্গারপ্রিন্ট রেখে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না সর্বশেষ তথ্যমতে সতেরোই মার্চের সাধারণ ক্ষমা শুরু হয়েছে এর আগে কুয়েতে এক লক্ষ বিশ হাজার অবৈধ অভিবাসী ছিল এই সাধারণ ক্ষমায় ঠিক কতজন সুযোগ গ্রহণ করেছে কতজন বৈধ হয়েছে এই ব্যাপারে সঠিক কোনো তথ্য কারোর কাছে জানা নেই আমাদের কাছে বেশ কিছু ইনফরমেশন রয়েছে আমাদের কয়েকজন প্রবাসী অনেক কাঠগড় পুড়িয়ে অনেক চেষ্টা করার পর বর্তমান যে জরিমানে দিয়ে বৈধ হওয়ার ব্যাপারটা সেই সুযোগ গ্রহণ করেছে আপনারা আপনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করুন কুইতে বৈধভাবে থাকার জন্য দু হাজার বিশ সালের পর থেকে আমরা কুইতে যে ঘটনাগুলো দেখেছি সেই ঘটনার প্রেক্ষিতে একটা কথা বলতে পারি বর্তমান সময় কুইতে অবৈধভাবে থাকা এবং আঁকা মাইন আইন লঙ্ঘন বিশেষ করে পার্ট টাইম করা অনেক কঠোর বা কঠিন হয়ে গেছে যে কোনো সময় বিপদ হতে পারে যে কোনো সময় নিরাপত্তা কর্মীদের হাতে আটক হতে পারেন যে কোনো সময় আপনাকে কুয়েত থেকে বহিষ্কার করা হতে পারে আর যে কারণে আপনাকে হতে হবে সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সচেতন কাজেই যারা অবৈধভাবে অবস্থান করছেন চেষ্টা করুন বৈধ হওয়ার জন্য আর যারা দেশে যাওয়ার চেষ্টা করছেন তারা বর্তমান সময়ের মধ্যে কুয়েত ত্যাগ করুন আপনি আবার কুয়েতে প্রবেশ করতে পারবেন কিন্তু পরবর্তীতে যদি আপনাকে আটক করে কুয়েতের নিরাপত্তা কর্মীরা এবং কুয়েত থেকে বহিষ্কার করে সে সময় আপনি আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে অনেকে বেশ কিছু প্রশ্ন করেছেন একটা হচ্ছে যে বর্তমান সময়ে সাধারণ ক্ষমার যে ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে এই ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে আমি নাকি আর কুয়েতে প্রবেশ করতে পারবো না এটি কি সঠিক যারা প্রশ্নটি করেছেন জ্ঞাতার্থে আমরা বলতে পারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছিল তখন সেখানে বেশ কিছু নির্দেশনা দিয়েছিল স্পষ্ট করেছিল এই সাধারণ ক্ষমা যারা কুইত ত্যাগ করবে তাদেরকে আবার কুইতে প্রবেশ করার সুযোগ দেওয়া হবে তবে কিছু তথ্য ইনফরমেশন আমাদের প্রবাসীরা শেয়ার করেছে যেমন বহু প্রবাসী কুয়েতের এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা কুয়েতে যাও যাতে গিয়ে শোনে গিয়ে যখন সাধারণ ক্ষমার কার্যক্রম সম্পন্ন করছিল তখন বারবার প্রশ্ন করেছে আমি কি আবার কুয়েতে প্রবেশ করতে পারবো তৎক্ষণিক সেখানে উপস্থিত অফিসাররা কিছুই বলতে পারেনি তারা বলছে যে এই ব্যাপারে আমরা কিছুই জানি না যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথম যে ঘোষণাটা দিয়েছে সেখানে এই ব্যাপারটি স্পষ্ট করেছে আমরা পেছনের বেশ কয়েকটি অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সে সময় সাধারণ ক্ষমায় যারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কুয়েত ত্যাগ করেছিল অনেক প্রবাসী কুইতে প্রবেশ করেছে আমাদের কাছে তথ্য রয়েছে তবে এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার রয়েছে মনে রাখবেন শুধু সাধারণ ক্ষমা নয় যে কোনো সময় আপনি কুয়েত ত্যাগ করেন আপনার নামে যদি কোনো ফৌজদারি মামলা থাকে মানে আপনি অপরাধী হয়ে থাকেন আপনি মাদকের সাথে যুক্ত ছিলেন মাদক ব্যবসার সাথে যুক্ত ছিলেন আপনি ডিলার ছিলেন বিক্রেতা ছিলেন আপনি পতিতাবৃত্তির সাথে যুক্ত ছিলেন আপনি অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন বা সেই সংশ্লিষ্ট কাজে বা অপরাধে আপনাকে আটক করা হয়েছে বা আপনি যে কোনো ধরনের অপরাধ করেছেন এই ধরনের প্রবাসীরা কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না আপনারা অবগত রয়েছেন কুয়েতের সরকার প্রতি তিন মাস পর পর সফর মামনু বা সফর ব্যানের একটি তথ্য প্রকাশ করে এই সফর ব্যান বা সফর মামনুর ব্যাপারটা কেন আপনারা এই তথ্যটি জানলে ভীষণ উপকৃত হবেন কুয়েতের সরকার সাধারণ ক্ষমা দিয়েছে শুধুমাত্র আকামার যে জরিমানা রয়েছে বা আকামার সংক্রান্ত যে জটিলতা রয়েছে এই জন্যে এর বাইরে অন্য কোনো ব্যাপারে সাধারণ ক্ষমা দেওয়া হয়নি অন্য কোনো ব্যাপারে যদি আপনার নামে সফর মাম্নু বা সফর ব্যান থাকে আপনাকে এয়ারপোর্ট থেকে আটক করা হবে বা যাতে যাওয়ার পর আটক করা হবে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে আর যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই তাদেরকেও কুয়েত ত্যাগ করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সেই সমস্যাটির আপনি সমাধান না করেন আশা করি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কারণ এরই মধ্যে আপনারা অনেকে জানতে চেয়েছেন প্রবাসীদেরকে কেন এয়ারপোর্ট থেকে আটক করা হচ্ছে কেন যাওয়া থেকে আটক করা হচ্ছে এই প্রশ্নটির উত্তর হচ্ছে যে সকল প্রবাসীকে কিন্তু আটক করা হচ্ছে না যদি সবাইকে আটক করা হতো যাদের নামে ইনাস অভিযোগ রয়েছে তাহলে বাংলাদেশে যারা গিয়েছে তারা কিভাবে গিয়েছে অথচ তাদের নামে ইনাস মামলা ছিল তার মানে এই প্রবাসীর নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না বা সফর মামলু ছিল না আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন সে সকল প্রবাসীদেরকেই এয়ারপোর্টে আটক করা হচ্ছে বা যাত থেকে আটক করা হচ্ছে যাদের নামে গ্রেপ্তারি পরওয়ানা রয়েছে এই তথ্যটির সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন